আপনাদের পক্ষ থেকে যারা সাহায্য মতো সামগ্রী দিয়ে এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদের হাজার হাজার কর্মী বাহিনী সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী যারা রুমানা মোর্শেদ মানুষের হৃদয়ে হাসি ফুটাবে এবং শিশুদের মুখে অন্ন দিবে। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশের পূর্বাঞ্চল, বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর মানুষের অন্ন প্রয়োজন, বস্ত্রের প্রয়োজন। এমত অবস্থায় বিএনপি কেন্দ্রীয় অফিস কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কেন্দ্র খোলা হয়েছে। এখানে আপনি আপনার এই ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ দিয়ে আপনি আপনার রসিদ খুঁজে নিতে পারেন। আর আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশের মানুষকে উদার আহ্বান জানিয়েছেন এই ত্রাণ কার্যক্রমে শরীর হওয়ার জন্য। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের পূর্বাঞ্চল, বিশেষ করে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এবং কুমিল্লা আজকে বন্যার পানিতে কবলিত। আজকে বন্যায় বানবাসী মানুষ আজকে অনাহারে, অর্ধাহারে আর তার কষ্টের দিনাদি। আপনারা অভিভূত হবেন যে বাংলাদেশের সকল শ্রেণী পেশা স্তরের মানুষ আমাদের ত্রাণ সংগ্রহ কেন্দ্র কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত করছেন। আরেকজন রিক্সা চালক রুস্তমাল ভাই উনি 20 টাকা দিচ্ছেন। গণতান্ত্রিক প্রচেষ্টায় আপনার এই মহতি উদ্যোগ, মহতি অনুদানকে আমরা স্বাগত জানাই। আপনারা জানেন এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে বাংলাদেশে গণপদ্রবুত অঞ্চলে 52 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, 12 লক্ষ মানুষ এখনো পানিবন্দী অবস্থায় আছেন, 3 জন মানুষ ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন এবং ফেনী জেলা, বিশেষ করে ফেনীতে 3টি উপজেলায় এখন পর্যন্ত যারা যারা ত্রাণ দিতে ইচ্ছুক এখানে যোগাযোগ করেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আছেন, সকলে এখানে চলে আসেন।